एनआरसी के नागरिक सूची प्रकाश में आने के बाद असम बंगाल सीमा क्षेत्र में राज्य प्रशासन की ओर से कड़ी सुरक्षा बढ़ा दी गई है। वहीं असम के 40 लाख नागरिकों के नाम एनआरसी की सूची में नहीं आने के कारण असम में तनाव का माहौल है। असम के एनआरसी के सूची को लेकर राजनीति जहां गरमाया है, वहीं 40 लाख लोगों की भविष्य को लेकर खिलवाड़ किया जा रहा है असम सरकार द्वारा। आरोप लगाते हुए अलीपुरद्वार के महिलाओं ने कहा, वह लोगों की असम में शादी हुए हैं, पर असम सरकार वह लोगों को नागरिक के सूची में नहीं रखा। वहीं असम के बासिंदाओं ने आरोप लगाए, एक ही परिवार के कई लोगों के नाम आने से भी कुछ लोगों के नाम नहीं आए। আমার বিয়ে হয়েছে আসামে, কিন্তু আসাম সরকার যেসব ডকুমেন্টসগুলো দিয়েছিল চেয়েছিল আর কি, সব আমি দিয়েছি। আমরা ফ্যামিলিতে 16 জন লোক, সেই 16 জন লোকের মধ্যে আমরা মোটামুটি 4 ভাই আছে এবং বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়ে 16 জন। আর এই 16 জনের মধ্যে আমাদের 4 ভাইয়ের এনআরসিতে নাম আসে, মার আসে, আর বউগুলো একটারও আসে নাই। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের মেয়ে বিয়ে করেছি, তাদের ডকুমেন্টস আমরা 1968 যে দলিল ছিল সেই দলিল দিছি, আরও ভোটার লিস্ট দিছি, কিন্তু দেওয়া সত্ত্বেও আমাদের সেই বউদের এবং বাচ্চাদের নাম আসে নাই। যত এনআরসি নিয়ে সমস্যা, নাম আসে নাই, ডিপুটারের সমস্যা আমাদের বাংলাভাষীর উপরে, তাই বলে বড় জাতির মধ্যে নাই, এসএমএস এর মধ্যে নেই, আদিবাসীর মধ্যে নাই, কেন? কারণটা কি? যদি বলে সুপ্রিম কোর্ট, কোর্ট কি খালি বাংলাভাষীর জন্য অত্যাচারের জন্য রয়েছে? হ্যাঁ, অত্যাচার খালি আমাদের বাংলাভাষীর মধ্যে। আপনারা সিআইডি পাঠান, যে কোনো আপনার সরকারি রয়েছে আপনাদের যে কোনো কিছু পুলিশ প্রশাসন পাঠান, তদন্ত করুন। আমাদের বাড়িতে আমরা 8-10 জন মানুষ, 4 জনের আসে, 4 জনের আসে নাই। আমরা 4 জন কি বিদেশি হয়ে গেলাম? প্রথমও আসে নাই নাম এনআরসিতে, এখনও আসে নাই। যে আপনাদের পশ্চিমবঙ্গের জন্মই এখানে ছোটোর থেকে এখানে আমরা এখন কামলাই দিচ্ছে, যাই কাম করছে, এখানে আমরা কাম করে চলছে, জীবনযাপন করছি। এখন হঠাৎ করে আমরা পশ্চিমবঙ্গে এক জায়গায় নতুন জায়গায় গোপনখানে যাব, কি করব কিভাবে, এই ফলে চিন্তাতে নিয়ে অনেক চিন্তিত আছি আমরা। ফার্স্ট প্রথম লিস্ট, তারপরে কালকের লিস্টে দুজনের নাম আসছে, আমার ছেলের বউ আর আমার বাড়ির বাস। কাগজপত্র জমা দিতে হয় আপনারা, সব ঠিকঠাক আমি জমা দিছি, ওদের আই কার্ড দিছি, ওদের আমি জন্ম সার্টিফিকেট দিছি। আপনাদের হিয়ারিং হয়েছিল? হ্যাঁ, হিয়ারিং আজকে এইখানে, কালকে ওইখানে, কয়েকবার দেখতে লাগতেছে কোনো ইউজ নেই, এই যে আবার দেখা যায় এই যে আরো জেরস করছে। ওই আলিপুরদুয়ার জেলা শাসক নিখিল নির্মল নে বতায়ে, বর্ডারের সিটুয়েশন টিকটাকই আছে, জাস্ট একই এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আর বিডিও কুমার গ্রামের সঙ্গে কথা হয়েছে, বর্ডারের সিটুয়েশন টিকই আছে, কেউ আসেনি আজকে পর্যন্ত। আর গতকাল আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছে কুমার গ্রামে, বিডিও কুমার গ্রাম আর আইসি কুমার গ্রাম বসেছে। আমরা আমাদের পক্ষ থেকে নজরদারি রাখছি বর্ডারগুলোতে, লোক আসছে কি, লোক কি আসছে, এটা নিয়ে আমরা নজরদারি রাখছি। কোঅপারেশনের ক্ষেত্রে আমি আর এসপি সাহেব এই লিস্ট পাবলিশ হওয়ার আগে ডিএম আর এসপি কোকরাঝারের সঙ্গে কথা বলেছিলাম, তো ওরা আমাদেরকে জানিয়েছে, ফোনে জানিয়েছে এইবার খুব বেশি সমস্যা হবে না, কারণ এটা ওরা যেটা বলছে ড্রাফট লিস্ট আছে, তো মানে ক্লেমস অ্যান্ড অবজেকশন দিতে পারবে বলেছে 1 মাসের মধ্যে। তো আমি রিকোয়েস্ট করেছিলাম যদিও এই লিস্টটা আমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারবে, যা কাদের নাম ইনক্লুড হয়েছে, কাদের নাম এক্সক্লুড হয়েছে, যদি এই লিস্টটা আমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারবে, মানে যদি এক্সোডাস হয়, যদি ওখানে থেকে লোক আসে, আমাদের ওই রকম প্রিপারেশন, প্রস্তুত থাকতে পারবো। তো ওরা কিন্তু এই লিস্ট আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেনি, লিস্ট অফ ইনক্লুশন আর লিস্ট অফ এক্সক্লুশন আমি চেয়েছিলাম, এসপি সাহেবও চেয়েছিল, কত লোক আপনারা ভাবছে এইদিকে আসতে পারবে, কিন্তু ওরা মানে বলছে কেউ আসবে না বলেছে, তো কিন্তু লিস্ট ওরা আমাদের সঙ্গে শেয়ার করছে না, রিপোর্ট এখনো যায়নি বলছে, এটা আমি তদন্ত করছি, এটা অবশ্যই দেখে নেব। আমার কাছে কিন্তু আসেনি, কেউ আমার কাছে কিন্তু অ্যাপ্রোচও করেনি এটা নিয়ে।